ওয়েলকাম টু মাই চ্যানেল রিজনস টিউটোরিয়াল ভিউয়ার্স। আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মানে ইদানিং মানে একই ধরনের একটা কমেন্ট দেখতে পাচ্ছি, যে কমেন্টে লেখা হয়েছে যে মানে তোমাদের যে এই আইএসটি ম্যাচে যে তোমরা ভর্তি হচ্ছ, এই এখন এই আইএসটি ম্যাচের পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আমাদের কিছু বলেন, বাট এই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সো ভিডিওটি না চিনে পুরোপুরি দেখো, অবশ্যই কিছু জানতে পারবে। আসলে ব্যাপারটা কি, তোমরা বলেছ যে মানে আইএসটি ম্যাচের সিলেবাস কীরকম হবে, এখন আমি এটা ব্যাপারটা বুঝতে পারছি না, তোমাদের কোন ধরনের সিলেবাস, এখন প্রথমের সিলেবাস অর্থাৎ ফার্স্ট ইয়ারের সিলেবাস, নাকি সেকেন্ড ইয়ারের সিলেবাস, নাকি থার্ড ইয়ারের সিলেবাস। আসলে সিলেবাস কিন্তু তোমরা যদি রেগুলারলি ক্লাস করো সেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্যারেরা জানিয়ে দেবে, আর তারপরও আমি তোমাদের অবশ্যই সিলেবাস কিন্তু প্রকাশিত হলে আমি তোমাদেরকে যদি আমি জানতে পারি তোমাদের অবশ্যই ভিডিওতে বা যে কোনোভাবে তোমাদের জানানোর চেষ্টা করব, বাট সেটা কিন্তু এখন কিন্তু সিলেবাস আসলে তোমাদের প্রকাশিত হয়নি, তাহলে কিভাবে আমি সিলেবাসটা তোমাদের জানাবো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মানে তোমাদের কিন্তু ইয়ারলি পরীক্ষা হয়, এবার তো তোমাদের 4 বছর করে দেওয়া হয়েছে, এর আগের থেকে ছিল 3 বছরের কোর্স ছিল, এখন কিন্তু 4 বছরের তোমাদের পরীক্ষা, কিন্তু 4 বার তোমাদের এক্সাম দিতে হবে, 4 বার পরীক্ষা দিতে হবে। সো ব্যাপারটি অবশ্যই হয়তো বুঝতে পারছো, তাহলে তোমাদের যে এই 4 বছর তোমাদের মানে এক্সাম দিয়ে মানে প্রথম ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে হবে, এই জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তারপর আবার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে, থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে, ফোর্থ ইয়ারের ফাইনাল ইয়ার, মোট 4 বার তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে মানে হ্যাঁ পরীক্ষা দিতে হবে এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করতে। সো তোমাদের পরীক্ষা কিন্তু অনেক সময় ধরো 9 মাসের, 9 মাসের বেলাও হতে পারে, 10 মাসের বেলা তোমাদের পরীক্ষার ডেট পড়তে পারে, মানে এই ধরনের। আর এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যে প্রশ্নের যে একটা প্যাটার্ন, কোন ধরনের প্রশ্ন আসে, এগুলো কিন্তু তোমাদের জানতে ইচ্ছে করবে, আর এটা স্বাভাবিক, এটা কিন্তু জানতে হবে, জানা ভালো। আসলে তোমাদের এই কোশ্চেনগুলো ল্যাব ল্যাব বলো আর ফার্মেসি বলো, অন্যান্য ডিপার্টমেন্ট বলো, তোমাদের কোশ্চেন থাকে হচ্ছে মানে বিভাগ আকারে আর কি, ধরো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এগুলো হচ্ছে মানে ইংরেজিতে এ এ বিভাগ অর্থাৎ এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, এরকম থাকবে। মানে প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে তুমি মানে একটা কোশ্চেন করে তুমি বাদ দিতে পারবে, আর মোট কোশ্চেন থাকবে হচ্ছে 20টা, সরি 30টা কোশ্চেন থাকবে, 30টা। তাহলে এই 30টা কোশ্চেনের ভিতর তোমাকে দিতে হবে 20টা, তাহলে বুঝতে পারছো কোশ্চেন কিন্তু অনেকটা একটা টাফ ব্যাপার। এই মেডিকেল সেকশনের কোশ্চেনগুলো সব কিছু ইংরেজিতে থাকবে। সো আর ল্যাব এবং ফার্মেসি দুইটার মধ্যে একটু তুলনা করে, আসলে ল্যাবের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু ফার্মাসির কোশ্চেনের তুলনায় অনেকটাই সহজ, অনেক। আর এই জন্যই ল্যাবের স্টুডেন্টদের পাশ করার পক্ষে একটু মানে ফার্মেসিদের তুলনায় ল্যাবের স্টুডেন্টরা পাশ করতে একটু সমস্যা কম হবে। আর আর এখন হয়তো তোমরা ভাবছো পাশ ফেলের ব্যাপারটা কেন বলছে, মানে আমাদের বেলা থেকে যে ছিল এবং আমাদের পূর্বে থেকে যেটা ছিল অর্থাৎ বিগত বছরগুলোতে যে আইএসটি ম্যাথসের যে কোশ্চেনের প্যাটার্ন ছিল সেটা হচ্ছে মানে পাশ ফেল, হয় পাশ করবে তুমি পরীক্ষা দিয়ে অথবা তোমার রেজাল্ট হবে ফেল, মানে রেজাল্টের যে প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে পাশ অথবা ফেল, পাশ অথবা ফেল। আর এখন তোমাদের কী করা হলো, এই নতুন নিয়ম যেহেতু তোমাদের কোর্সও 4 বছর বাড়ানো হলো, আবার নতুন করে যে নিয়মটা সংযোজিত হয়েছে সেই নিয়মে হচ্ছে তোমাদের হচ্ছে এবার থেকে সিজিপিএ সিস্টেম করা হয়েছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আসল তফাত, যে আমাদের ছিল হচ্ছে মানে পূর্বে ছিল পাশ ফেলের বিষয়টি, আর এখন হচ্ছে তোমাদের পাশ ফেল তো আছেই মানে তোমাদের সিজিপিএর হিসাবে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। আর আমাদের যে সার্টিফিকেট দিত যেটা ছিল পূর্বে সেটা হচ্ছে মানে শুধু পাশ ফেল, পাশ করলে শুধু সার্টিফিকেটেও শুধু লেখা থাকবে পাশ, এইটাই। আর তোমাদের কিন্তু সিজিপি অনুযায়ী হবে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে ল্যাব আর ফার্মেসি এটার প্রশ্ন প্যাটার্নে যে তফাতটা, পার্থক্যটা, ডিফারেন্সটা কি, আসলে ফার্মেসির যে কোশ্চেনগুলো সেটা ল্যাবের তুলনায় অনেকটাই কঠিন,
আর কেন না, ল্যাবের যে কোশ্চেন এটার কিন্তু মানে এটা হচ্ছে পরিচালনা করা হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কর্তৃক ল্যাবের কোশ্চেন বলো আর রেডিওগ্রাফি, তারপর হ্যাঁ এগুলা, তারপর আছে ডেন্টিস্ট্রি, এগুলো কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কর্তৃক, এগুলো মানে অন্যান্য ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট বাদে এগুলো কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে মানে কোশ্চেন করা হয়, সে অর্থাৎ সেটাই কিন্তু সেখানকার বোর্ড হিসেবে কাজ করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। আর অন্যথায় তোমরা যারা ফার্মেসিতে অনেকেই ভর্তি হয়েছো, এই ফার্মেসির কিন্তু মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি কিন্তু এটার মানে কোশ্চেনগুলো নিয়ন্ত্রণ করে না, যে প্রশ্নগুলো করা হয় সেটা হচ্ছে ফার্মেসি কাউন্সিল কর্তৃক। এই ফার্মেসি কাউন্সিল থেকেই তোমাদের পরীক্ষা পরবর্তী সকল ধরনের মানে কার্যক্রম এখান থেকেই সম্পন্ন হয়, অর্থাৎ ফার্মেসি কাউন্সিলের আন্ডারে হচ্ছে ফার্মেসির কোশ্চেনগুলো হয়ে থাকে এবং রেজাল্টও কিন্তু সেই অনুযায়ী হয়ে থাকে। সো ফার্মেসি কাউন্সিল কর্তৃক যে কোশ্চেনগুলো হয়, অর্থাৎ তোমরা যারা ফার্মেসির স্টুডেন্ট, এই তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু অনেকটাই হার্ড হয়ে থাকে। কেননা সেখানে কিন্তু ধরো তুমি যে কোনো বিষয় পড়লা, ধরো ডিফাইন্ড লিভার, তারপর ফাংশন অফ লিভার, মানে এগুলো যে মানে একটা কোশ্চেনের সাথে তোমাদের তিনটা দুইটা তিনটা চারটা এরকম লেজুর দেওয়া থাকবে, মানে এক কোশ্চেনই মানে একটা কোশ্চেনে শুধু সীমাবদ্ধ রাখা হয় না, অর্থাৎ আমি কোশ্চেনগুলো আমি করে মানে দেখেছি মানে অন্যান্য ল্যাবের কোশ্চেন আর ফার্মেসির কোশ্চেন কম্বাইন্ড করে আমি যেটা দেখতে পেয়েছি কম্পেয়ার করে, সেটা হচ্ছে ল্যাবের হচ্ছে যে কোশ্চেনগুলো হয় মানে মানে অতটা মানে সংযুক্ত কোশ্চেন থাকে না, অর্থাৎ লেজুরযুক্ত কোশ্চেন থাকে না। যেমন ধরো যে একটা কোশ্চেন এসেছে ল্যাবে যে ফাংশন অফ হার্ট, মানে ল্যাবের কোশ্চেনগুলো মানে সাধারণত একটা অথবা দুইটা এই ধরনের কোশ্চেন থাকে, যে একটা কোশ্চেনের ভিতর যে হুবহু সব ডিটেলস কোশ্চেন যে চাইবে এরকম কোশ্চেন করা হয় না। যেমন যদি হার্ট থেকে যদি কোশ্চেন করা হয়, অর্থাৎ হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড, শুধু ধরো যে এই ধরনের কোশ্চেন করা হবে যে ডিফাইন্ড হার্ট অ্যান্ড ফাংশন অফ হার্ট, এটা হতে পারে মানে হার্টের সংজ্ঞা দাও এবং কাজগুলো বর্ণনা করো, অথবা থাকতে পারে ফাংশন অফ হার্ট, মানে এইটুকুতেই কিন্তু এই ল্যাবের কোশ্চেন সীমাবদ্ধ থাকে। আর অন্যথায় ফার্মেসির যে কোশ্চেনটা সেখানে কি থাকে জানো, সেখানে কিন্তু একদম ডিটেলসই, বেশিরভাগ কোশ্চেনে একদম ডিটেলস মানে চাওয়া হয়, ডিটেলস ভাবেই তোমাকে লিখতে হবে, যে সেখানে কোশ্চেন থাকতে পারে ডিফাইন হার্ট, তারপর ধরো যে ফাংশন অফ হার্ট, ফ্যাক্টর এফেক্টিং হার্ট রেট, মানে একটা কোশ্চেনেই তিন চারটা তোমাকে মানে কোশ্চেন চেয়ে বসবে, যে ডিফাইন হার্ট এটা কিন্তু একটা কোশ্চেন, ধরো যে 1-2 মার্কের, মানে এটাও তোমাকে অ্যান্সার করতে হবে, মানে একই কোশ্চেন, মার্ক কিন্তু দুইটা সমানই, ধরো ল্যাবের কোশ্চেনের যে মার্ক মানে 20টা অ্যান্সার করতে হবে ল্যাবেও, আবার ফার্মেসিতেও কিন্তু পরীক্ষায় 20টা অ্যান্সার করতে হবে 30টার ভিতর থেকে। সো এখানে কিন্তু 20টা যে কোশ্চেন অ্যান্সার করবে, প্রতিটি কোশ্চেনের মান অর্থাৎ মার্ক পাবে তুমি 5, মানে 5-এর ভিতরে। সো 20টা অ্যান্সার করলে মানে 100 মার্কের তুমি অ্যান্সার করলা, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান থাকবে 5। আর কোশ্চেনের মান কিন্তু একই, কিন্তু তারপরও ল্যাবের কোশ্চেনে থাকে হচ্ছে অতটা মানে সংযুক্ত কোশ্চেন থাকে না, মানে একটা দুইটাতে সীমাবদ্ধ, একটা কোশ্চেনের ভিতরে যে অনেকগুলো জিনিস চেয়ে বসবে এরকম না। আর অন্যথায় মানে ফার্মেসির কী কাজটা হয়, যে কোশ্চেনটা হয় সেখানে হচ্ছে মানে একদম ডিটেলস সবগুলো অ্যান্সার চেয়ে বসে, অর্থাৎ একটা কোশ্চেনের ভিতরেই একদম ডিটেলস কোশ্চেন করে বসে, অর্থাৎ ব্যাপারটা কীরকম, যেমন হার্ট দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, যেমন ডিফাইন হার্ট, ফ্যাক্টর এফেক্টিং হার্ট রেট, তারপর ফাংশন অফ হার্ট, মানে প্রশ্নটা কিন্তু হার্ট বিষয়ে কিন্তু একদম কিন্তু ডিটেলস চাইলো, যে হার্ট কাকে বলে, প্রথমে তোমাকে তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে প্রথমে সংজ্ঞা দিতে হচ্ছে, তারপর হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং হার্ট রেট, অর্থাৎ হৃৎস্পন্দনের যে মানে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলোর মানে এইটা চাইবে, অনুপাতটা চাইবে, আবার ধরো যে হৃৎপিণ্ডের কাজ এটাও তোমাকে লিখতে হবে, তাহলে তোমাদের কিন্তু তিনটা অ্যান্সার করতে হচ্ছে একটা কোশ্চেনে, কিন্তু মার্ক কিন্তু 5। আর ল্যাবের যারা আছো তাদের কোশ্চেনে এতটা হার্ড হবে না, এতটা কঠিন হয় না, সেখানে শুধু যদি হার্ট নিয়ে কোশ্চেন করা হয়, ধরো যে ফাংশন অফ হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ লিখো,
সো এই একটা অ্যান্সার করলা, আর ফার্মেসির কিন্তু তিন চারটা কোশ্চেনের সংযুক্ত কোশ্চেন একসাথে থাকে, অর্থাৎ অ্যান্সার কিন্তু তুমিও অ্যান্সার যে করলা সেখানে তুমি 5 মার্ক পাবা, এবং ফার্মেসির যে একজন অ্যান্সার করলো সেখানে কিন্তু সে তার মার্ক থাকবে 5ই, কিন্তু যে ল্যাবের একটু কম লেখা লাগে আর হচ্ছে ফার্মেসিতে আরও বেশি ডিটেলস লেখা লাগে প্রশ্নে। এই প্রশ্নের অ্যান্সারে ফার্মেসিতে একটু ডিটেলস লেখা লাগে, এটাই হচ্ছে মূল পার্থক্য। আসলে পড়াশোনা ভালোভাবে করলে ফার্মেসির যে খুবই টেনশন এটাও না, ভালোভাবে পড়াশোনা করলে ফার্মেসির স্টুডেন্টরাও কিন্তু ইজি ফিল করবা। সো চর্চা থাকতে হবে প্রচুর, মানে ফার্মেসির কোশ্চেনটা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় অনেকটা হার্ড হয়ে থাকে, আর ল্যাবের ফার্মেসির তুলনায় অনেকটা সহজ, মানে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী। তোমরা প্রশ্ন যদি ভালোভাবে কোনো জায়গা থেকে মানে দেখতে পারো, যে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কী ধরনের পার্থক্য। সো সিলেবাস নিয়ে তোমরা জানতে চাচ্ছিলে, আসলে আসলে সিলেবাস কিন্তু এ পর্যন্ত তোমাদের তো ক্লাসই হতো না, এখন এই সিলেবাস দিয়ে তোমরা কী করবা? আর এত তাড়াতাড়ি সিলেবাসও দেওয়া হয় না আসলে, এই সিলেবাসটা দেওয়ার জন্য সেখানে একটা মানে নোটিশে আগে সেভাবে আগে দেখা হবে, নোটিশে হয়তো জানিয়ে দেওয়া হবে সিলেবাস কবে দেবে না দেবে। সো সিলেবাস নিয়ে এখন এই টেনশনের মাথা ঘামানোর কোনো কারণ নেই, তোমাদের যেহেতু ক্লাসটা হচ্ছে মে মাস থেকে তোমাদের ক্লাস হবে, এই মে মাসে ক্লাসটা আগে শুরু হোক, তারপরে ধীরে ধীরে ক্লাস করো, তারপর ক্লাস করতে করতে 2-1 মাস ক্লাস তো তোমাকে অবশ্যই করতেই হবে, অন্তত 2 মাস, 2 মাসের আগে তো আর তোমাদের এই সিলেবাস সম্পর্কে হয়তো কেউ কিছু বলবে না, স্যাররাও কিন্তু তোমাদের এই সিলেবাসটা দিতে পারবে না। সো যদি টাইমটা মানে ক্লাস আগে করো 2-1 মাস, তারপর কিন্তু সিলেবাস সম্পর্কে তোমরা জানতে পারবে, তখন তোমাদের স্যাররাই কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বলবে আসলে সিলেবাসটা মানে কিরকম, যে তোমরা যে আইএসটি ম্যাচের যে বইগুলো মানে অনেকে হয়তো কিনেছো, সেই বইয়ের ভিতর থেকে কিন্তু কোন কোন অধ্যায় থাকবে, কোন কোন অধ্যায় থাকবে না, এরকম সিলেবাসে কিন্তু এরকমই হবে। সো আবার হতে পারে যে 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 অধ্যায় বাদ পড়ে গেল সেই সেই অধ্যায় আবার তোমাদের সেকেন্ড ইয়ারে পরীক্ষা হতে পারে, অথবা মানে যখন উপর ক্লাসে উঠবা তখন ওই ধরনের রিলেটেড অধ্যায়গুলো যে থাকবে সেই বইয়ে সেই কোশ্চেন তখন ওই সেকেন্ড ইয়ারে হতে পারে। সো সিলেবাস আসলে তুমি যে বইটা কিনছো সেখান থেকে কিন্তু পুরোপুরি তোমাদের আসলে পড়তে হবে না, অনেক অধ্যায় কিন্তু সিলেবাসে থাকবে না। সো এখন সিলেবাস নিয়ে কোনো টেনশন নাই, তোমাদের যে বই কিনেছো তোমরা ভালোভাবে একা একাই পড়াশোনা করার চেষ্টা করো, কেননা তোমাদের ক্লাস মে মাস থেকে শুরু হতে যাচ্ছে আর সব কিছু কিন্তু ইংলিশ মিডিয়ামে। সো প্রথমে একটু ধারণা রাখতেই হবে, ইংরেজি যেহেতু আমরা আগের থেকে একটু কম কম পড়েছি, যে আমাদের স্কুল কলেজে আমরা যে পড়াশোনা করেছি সেটা আসলে কিন্তু ইংলিশ মিডিয়ামে আমরা পড়িনি, শুধু একটা মাত্র ইংলিশ সাবজেক্টই পড়েছি, এবং সেই সাবজেক্টের কিছু না কিছু বেসিক আমরা শিখেছি। আসলে যে এরকম প্রত্যেকটা বই এরকম ডিটেলস ইংরেজিতে শিখতে হবে এটা কিন্তু, এই ধরনের পড়া কিন্তু আমরা আসলে পড়িনি। সো একটু সিনসিয়ারলি চেষ্টা করো, একা একাই চেষ্টা করো বাসায় বসে ক্লাস হওয়ার আগ পর্যন্ত। সো আশা করি ক্লাস যখন শুরু হবে ক্লাস যদি রেগুলার করো, আর যদি এখন থেকে বাড়িতে একটু পড়াশোনা করতে থাকো, তাহলে আসলে মনে করি এই ডিপ্লোমা তোমাদের ততটা প্রবলেমে ফেলবে না, তোমাদের এই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে ততটা সমস্যা হবে না। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি, আর পরবর্তী ভিডিও কোন সম্পর্কে কোন টপিক সম্পর্কে জানতে চাও এই ধরনের যে কোনো কোশ্চেন কমেন্টে জানাতে পারো, আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।